হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার সকাল 10টা। এখন আজকেও মোটামুটি 8টা থেকে জামাকাপড় রোদে দিতে শুরু করেছি, তবে আজকে বেশি কিছু একেবারেই নেই, শুধু কিছু প্যান্ট আছে, জিন্সের প্যান্ট, একটু ফর্মাল প্যান্ট, সেগুলো শুকিয়ে গেছে জাস্ট একটু রোদে দেখানোর জন্য। শুধু মেজর যেটা বাকি আছে দুটো ব্ল্যাঙ্কেট, তাও যেটা ছোটো ব্ল্যাঙ্কেট সেটা অলমোস্ট শুকিয়ে গেছে, বড়টাই একটু প্রবলেমে আছে। তো দেখা যাক, আজকে ভালোই রোদ আছে, মনে হচ্ছে আজকে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এটা তো গেল এদিককার পোর্শন, দাঁড়ান দেখা একবার। ওই যে দেখতে পাচ্ছেন বাকি প্যান্টগুলো শুকিয়ে নিয়েছি, ওই কটা রোদে দেওয়া আছে, ওগুলো শুকিয়ে গেছে জাস্ট একটু রোদ দেখানোর জন্য। শুকানো হয়ে যাওয়ার পরে মেজার কাজ আমার বাকি আছে। কাল তো মোটামুটি 3টে ব্যাগ চলে গেছে, এখানে আজকেও প্রায় আমি ধরুন 2টো ব্যাগ প্যাক করে নিয়ে চলে যাব। এবার আর ফেলে রাখছি না, যাচ্ছি সাথে সাথে আলমারি খুলে ভরে ফেলছি। তবে এখানে ম্যাক্সিমামটা বেরিয়ে যাওয়ার পরে মেন যেটা আছে সেটা হচ্ছে প্যান্টগুলো, যার জন্য এতটা উঁচু হয়ে আছে, আর হয়তো আমার কিছু টপস থাকতে পারে, ওর কিছু টি শার্ট থাকতে পারে, ব্যাস। আজ তো বৃহস্পতিবার, মায়ের পুজো করতে বেশ অনেকটাই সময় লাগবে, তাই সে কারণে মায়ের আলুটা আমি কেটে দিচ্ছি, আর যেটা করব একটু শশা কেটে নিই। ইতিমধ্যে যদি বাবা খেতে চলে আসে, বাবাকে তাহলে মুড়িটা আমি দিয়ে দিতে পারবো। ছোট ব্ল্যাঙ্কেটটা ইজিলি অ্যাক্সেসেবল, কারণ ওটা হালকা আছে, আর ওটা আমার বহুদিনের পুরনো, ওই ধরুন আমি যখন দুর্গাপুরে সার্ভিস করতে যাই ওটা তখনকার। আর এই বড় ব্ল্যাঙ্কেটটা মা 2-3 বছর আগে দিয়েছে, এটা ওই বছরে একদিন হয়তো আমি ইউজ করি, নইলে কলকাতাতে তো সেরকম ঠান্ডা পড়ে না আপনারাও জানেন, কিন্তু এটা এত ভারী যে এটা আমি আর কিছু করতে পারছি না। ওর যে কটা প্যান্ট ছিল ওটা সারাদিন রোদে ভালো রকম শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বড় ব্ল্যাঙ্কেটটা ওই বাবাকে দিতে হচ্ছে, আর নইলে মা আমাকে দুজনকে ধরতে হচ্ছে। আমার বাবাকে দেখে কিন্তু বুঝতে পারবেন না, উনি যেমন চটপট বাইরের কাজও সারতে পারেন, সংসারের কাজও কিন্তু সবটা পারে, রান্নাও কিন্তু ভীষণ ভালো করে। বৃহস্পতিবার মানে তুলসী তলাতে আলপনা মাস্ট, আমার ঠাকুমাও দিতেন, মাও দেয়, আমাকেও দেখেছেন, আমিও তুলসী তলায় এরকম ভাবেই আলপনা দিতাম। আলপনাটা মা সকালেই দিয়ে এখন স্নানে গেছে। 12:30টার মতো বাজে, মায়ের স্নান হয়ে গেছে, কিন্তু পুজো করতে তো আজকে অনেকটাই সময় লাগবে, তাই আমি ভাবছি চালটা ধুয়ে নিয়ে ভাতটা একবার সিটি মেরে নিই, কারণ ভাতটা হতে অনেকটাই সময় লাগে। কিছুটা কাজ যদি এগিয়ে রাখি মা বাকিটা এসে সামলে নেবে, কারণ আজকে আবার প্রত্যেকটা টাটকা রান্নাই হবে। তবে মাই বলে দিচ্ছে কীরকমভাবে মায়ের বাড়িতে রান্না হয় সেটা তো আমি জানি না, কারণ আমার বাড়িতে আবার অন্য প্রসেস আমি ভাতটা করি। দুপুর 1:30টার মতো বাজে, প্রচুর খিদে পেয়ে গেছে, তাই একটা কড়া পাকের সন্দেশ খাচ্ছি কলা পাতায় মোড়া। এটা এখানকার একটা মিষ্টির দোকানের খুব পপুলার এই মিষ্টিটা, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, এই মিষ্টিটা খেয়ে ভাবছি একটু ঘুমিয়ে নেব। আজকে মায়ের রান্না শেষ হতে অনেকটাই দেরি হয়েছে, এখন 3:45 মতো বাজে, ওষুধের রিয়াকশনে আমি একবার ঘুমিয়েও নিয়েছি, এবার জাস্ট লাঞ্চটা করে নেব, তারপরে প্যাকিং শুরু করব। মোটামুটি আজকে শুকানোর পরে এতটা এখনও স্টোর হয়েছে, ব্ল্যাঙ্কেটটা মা পৌঁছে দেবে, বাকি কিছু ব্যাগ ট্যাগ আছে এর জন্য আরও বেশি উঁচু হয়ে আছে, আর বাকিটা গুছিয়ে নিয়ে আজ কিছুটা গুছিয়ে নিয়ে চলে যাব বাবার সাথে, জাস্ট রেখে দিয়ে আর ওখান থেকে কটা জিনিস আনার আছে নিয়ে চলে আসব। বাকি প্যাকিংটাও আজকে করে নেব, কারণ কালকে খুব সকাল সকাল ওই বাড়িতে যেতে হবে। সাতটার সময় এই ওষুধটা খাওয়ার আমার কথা, কিন্তু ওই প্যাক করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 7:45 বাজে। ওষুধটা আগে খেয়ে নিই, কারণ এই ওষুধটা খাওয়ার 2 ঘন্টা পরে আবার একটা ওষুধ থাকে, তো টাইমটা গোলমাল করে ফেললে আবার ডাক্তারবাবু খুব বকাবকি করেন। কিন্তু ভুলে গেছি আজকে, সেটা কি আর করা যাবে, আপাতত যখন মনে পড়েছে তখনই তো খেয়ে নিই।
রাত্রি 9:20 ওই বাড়িতে সমস্ত জিনিসপত্র পৌঁছে চলে এসেছি। এত ময়লা ছিল, মানে বাবা আমাকে যে পরিমাণ বিপদে ফেলতে চেয়েছিল, যেখানে লোক ভর্তি সেখানে বলছে এখানে ময়লার ব্যাগটা ফেলে দে যাতে লোকে ধরে আমাকে প্যাদানি দেয়। আলটিমেট ময়লার ব্যাগ ফেলা হয়েছে, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস ওই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসার ছিল, সমস্তটাই মোটামুটি আধা ঘন্টা বাবা সময় দিয়েছিল, ডান। এবার দেখা যাক মা আজকে রাতে রান্নার জন্য কী কী আইটেম মা ব্যবস্থা করেছে, একটু দেখে নিই। মা করছে ঢেঁড়স ভাজা, আর আমাকে করতে হবে পেঁয়াজ পোস্ত। পেঁয়াজ পোস্তটা জাস্ট বসাচ্ছি এবার। পোস্ত দেখবেন সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে, পোস্তটা তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে, কারণ এখন বাজে প্রায় 9:30, মা তো তাড়াতাড়ি খায়, মায়ের আজকে অনেকটাই লেট হয়ে গেছে। পেঁয়াজ পোস্তটা তো ভীষণ ইজি, আমি যদিও খুব একটা বাড়িতে বানাইনি, খুব রেয়ারই বানিয়েছি, একবার কি দুবারের মতো। আগের দিনই বললাম যে আমরা পোস্ত খেতে এমনিতেই ভীষণভাবে ভালোবাসি, সেটা পেঁয়াজ পোস্তই হোক, বড়ি পোস্তই হোক, আলু পোস্তই হোক, বা ঝিঙে পোস্ত হোক, আর মাছের পোস্ত তো আরও বেশি করে। যদিও মাংসের পোস্তের প্রিপারেশন অনেকেই বানাই, আমরা কখনো ট্রাই করিনি সেটা। ইন ফিউচার দেখা যাক, কখনো যদি সেই রেসিপিটা আমি বানাই তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আগের দিন বাবার জন্মদিনের যেদিন খাওয়ানো হলো সেদিন মা পটল পোস্ত বানিয়েছিল, তবে আমি যেদিন নিজে হাতে বানাবো সেদিন তো অবশ্যই রেসিপিটা থাকবে আমার ব্লগে। পেঁয়াজ পোস্তটার জন্য পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে বারে বারে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এখানে পেঁয়াজটা সেদ্ধ হওয়াটাই মেন প্রায়োরিটি থাকে। মা তো সবসময় শিলে বাটা পোস্ত বা সর্ষে শিলে বাটে বলে মায়ের রান্নাতে টেস্ট সবসময় ভালো হয়। শুকনো লঙ্কা দিয়ে পোস্তটাকে মা শিলে বেটে দিয়েছে, তো জাস্ট আমি শুধু খুন্তি নাড়ছি, এই যা পোস্ত ধোয়া জলটাও দিয়ে দিলাম, একদম গা মাখা মাখা হবে এটা। তো একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে চলে যাচ্ছি, বাকিটা মায়ে দেখে নেবে, কারণ আজকে অনেকটা হেকটিক প্রেশার গেছে, কালকে খুব তাড়াতাড়ি আবার ওই বাড়ি যাওয়ারও আছে। পেঁয়াজ পোস্তটাও যাক রেডি হয়ে গেছে, আগে মা ডিনারটা করে নিক। রাত্রি 11:00, ডিনারে বসে গেছি, ভাত ঢেঁড়সের ভাজি আর পেঁয়াজ পোস্ত আছে, মা দুধ গরম করে নিয়ে চলে এসেছে। আজকের ব্লগটা এবার এখানে আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই কিন্তু অবশ্যই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।